Bismillahirrahmanirrahim. Hello viewers, welcome to my YouTube channel Technical Tech BD. আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা HTCP অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু HTCP অ্যাকাউন্ট নাম্বারটি কত আমরা জানি না এবং কিভাবে চেক করতে তাও জানি না তাদের জন্য আমার এই ভিডিওটি কারণ আমরা যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা যদি HTCP অ্যাকাউন্টে টাকা ট্রানজ্যাকশন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা জানতে হবে তাহলেই কিন্তু আমরা HTCP অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারবো তাই আমরা হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টে HTCP অ্যাকাউন্ট নাম্বারটি চেক করে নিব অথবা কত দেখবো সেই প্রসেসটি তাই চলুন কথা না বলে শুরু করা যাক আমাকে কি করতে হবে প্রথমে HTCP অ্যাকাউন্টটি অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই আমার মোবাইলে থাকতে হবে তা না হলে আমরা কিন্তু চেক করতে পারবো না যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন HTCP লেখার পরে এরকম লোগো আসলে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আমি প্রথমে ডাউনলোড করে রেখেছি আমি কি করব HTCP অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করে দিব ট্যাপ করার পরে দেখেন আমার এইরকম একটি পেজ ওপেন হলো আমাকে কি করতে হবে সাইন আমার পাসওয়ার্ডটি দিয়ে আমাকে সাইন আপ করে নিতে হবে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে আমি সাইন আপ করে নিই দেখেন সাইন আপ পাসওয়ার্ডটি বসানোর পরে আমার এইরকম একটি পেজ ওপেন হলো হওয়ার পরে আমাকে কি করতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি বাইর করতে হবে আমার অ্যাকাউন্ট নাম্বারটি কত তাতে বাইর করতে হবে তাহলে কী করতে হবে অ্যাড মানি আমি কী করবো অ্যাড মানির উপর ট্যাপ করে দিব কট করার পরে দেখেন এখানে চলে আসলে ডেবিট ওর ক্রেডিট কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার টু HTCP আমি কী করব ব্যাঙ্ক ট্রান্সফার টু HTCP এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পরে দেখেন চলে আসলো এইরকম একটি পেজ ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এখানে দেখাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে আরব ন্যাশনাল পার্টনার ব্যাঙ্ক আমি এখানে ট্যাপ করার পর আমি এখানে কিন্তু আপনাদের আরও কোনো পার্টনার ব্যাঙ্ক দেখাতে পারে আমার এখানে শুধু একটি ব্যাঙ্ক দেখালো একটা পার্টনার ব্যাঙ্ক আরব ENBI তো আরব ন্যাশনাল ব্যাঙ্ক আমি কেউ এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বারটাই হলো আমার HTCP অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু আরব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট এটা হলো পার্টনার তারাই কিন্তু আমাকে এটা দেখাচ্ছে এটা হলো আমার অ্যাকাউন্ট নাম্বার এটা হলো IBAN সব ব্যাঙ্কেরই কিন্তু দুটি অ্যাকাউন্ট নাম্বার থাকে একটি হলো IBAN নাম্বার একটি হলো কারেন্ট অ্যাকাউন্ট এটা হলো কারেন্ট অ্যাকাউন্ট দেখেন নিচেরটা হলো কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ HTCP থেকে HTCP ট্রান্সফার করার জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহার করব আর আমরা যদি অন্য কোনো অ্যাকাউন্ট ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে টাকা HTCP ট্রান্সফার করি তাহলে SA এই অ্যাকাউন্টে IBAN এই অ্যাকাউন্টে আমরা ব্যবহার করবো এই হলো HTCP অ্যাকাউন্টের অ্যাকাউন্ট চেক করার অ্যাকাউন্ট নাম্বারটি অথবা IBAN নাম্বারটি চেক করার প্রসেস আমার এই ছোটো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ